নমস্কার, দেখছেন আনন্দবার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই চোখ রাখবো আজকে নিউজ হেডলাইন্সে। সরকারি প্রকল্প অনুযায়ী দুস্থদের খাসের জমি প্রদান এবং আবাস যোজনার ঘর প্রদান করা হয়। খণ্ডকশু ব্লকের শাখারি 2 নম্বর অঞ্চলে বেশ কিছু মৌজায় ধান ও তিল চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল বুধবার। জমির আল দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল এক নবম শ্রেণীর ছাত্রের। ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। মনসা মন্দিরের প্রতিষ্ঠা হল বুধবার। চলে আসছি বিস্তারিত খবরে। সরকারি প্রকল্প অনুযায়ী দুস্থদের ঘাসের জমি প্রদান এবং আবাস যোজনার ঘর প্রদান করা হয়। অন্যান্য জায়গার পাশাপাশি ভাতার ব্লকের বামুনিয়া বেলতলা এলাকায় এইরূপ কর্মসূচি গৃহীত হয়। সরকারি এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলেই। ভাতার ব্লকের সাহেবগঞ্জ এক গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া বেলতলা এলাকায় বেশ কয়েকজন গৃহহীন অবস্থায় ছিলেন। সম্প্রতি সরকারের নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পের মাধ্যমে 25 জনকে খাসের জায়গায় পাট্টা হিসাবে দিয়েছে। অপরদিকে বেশ কয়েকজনকে বাংলার আবাস যোজনার ঘর করে দেওয়া হয়েছে। মানুষজনের মুখে হাসি ফোটাতেই সরকারি এরূপ উদ্যোগ গৃহীত হয়েছে। দুস্থদের বাসস্থানের লক্ষ্যেই বাসস্থান তৈরি হচ্ছে। সরকারি এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ওই সমস্ত মানুষজন। কি সমস্যা ছিল আগে? আমাদের থাকার মতো জায়গা ছিল না কো, তারপর মামাটি মানুষ এসে আমাদের এখানে খাসের জায়গা ছিল কিছুটা, সেটা খাস আমাদের সবাইকে দান করে যায় খান 25 জনাকে, আবার কিছু জনাকে বাড়িও করে দিয়েছে। কতটা খুশি আপনারা? আমরা খুবই খুশি, মামাটি মানুষ জিন্দাবাদ। সাহেবগঞ্জ গ্রাম বামুনিয়া। কি সমস্যা ছিল তোমাদের? থাকা কোনো জায়গা ছিল না, এখন থাকার জায়গা পেয়েছে, খুব ভালোই আছে। বাড়ি দিয়েছে সরকারি ভাবে? বাড়ি অনেক সবাইকে দিয়েছে, এখন আমাদের নাম দিয়েছে, এখন আর বাড়ি আসেনি। কি বলবেন মুখ্যমন্ত্রীকে? ধন্যবাদ জানাচ্ছি। বামুনিয়া থেকে পৃথিকৃৎ দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। খণ্ডঘোষ ব্লকের শাখারি 2 নম্বর অঞ্চলে বেশ কিছু মৌজায় ধান ও তিল চাষের ব্যাপক ক্ষতি হয়েছে, ফলে মাথায় হাত পড়েছে চাষিদের। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন শাখারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। মঙ্গলবার পরন্ত বেলায় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বোরো চাষে। অন্যান্য জায়গার সাথে সাথে খণ্ডকশ ব্লকের শাঁখারি 2 নম্বর অঞ্চলের বেশ কিছু মৌজায় ধান ও তিল চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ফলে মাথায় হাত পড়েছে চাষিদের। ঋণ করে চাষ করায় অসুবিধার সম্মুখীন হয়েছে ওই সমস্ত চাষিরা। কালকে শিলাবৃষ্টি হয়েছে, অতিরিক্ত শিলাবৃষ্টি, প্রচুর শিলাবৃষ্টি, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের মাঠকে মাঠ। আমার চাষিরা মরে যাব, চাষিরা মানে এমন অবস্থা, আজ জিনিস বিক্রি করে, সোনা বিক্রি করে, ধান বিক্রি করে, আজ সব হাত খালি আমাদের, আমাদের মধ্যে কিছু নাই, আমাদের মাথায় হাত পড়ে গেছে প্রত্যেকটা চাষির এই অবস্থা। আমার তাই মমতা ব্যানার্জিকে ওই সরকারকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে ওই সরকার যেন আমাদেরকে কিছু সাহায্য করা হয়। আচ্ছা, কতটা ক্ষতি হয়েছে আপনাদের? প্রচুর ক্ষতি, ক্ষতি পরিমাণ বলা যাবে না, এত ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের শুধু শিলাবৃষ্টির কারণে। শিলাবৃষ্টির কারণে এই কটা মৌজায় চাষ আছে এখানে? এটা আছে আপনার অনেকগুলো সাগরি 2 নম্বর মৌজার, এই 2 নম্বরের মধ্যে আপনার সাগরি কুঞ্জনগর, পলাশতলা, তেলুয়া, শিকারপুর। আপনার কত বিঘের মধ্যে চাষ হয় এখানে? পড়ে চাষ টোটাল চাষ হয় মোটামুটি 5,000 বিঘে জমি চাষ হয়। আচ্ছা, 5,000 বিঘা। আপনাদের বিঘা প্রতি কত খরচা হচ্ছে? বিঘা প্রতি খরচা আমাদের মোটামুটি ধরুন 11,000 টাকা করে খরচা। কেউ দাঁড়ান নেই, পঞ্চায়েতের উপপ্রধান আমাদের আছেন, এখানকার উপপ্রধান তিনি এসে দাঁড়িয়েছেন আমাদের পাশে, আমাদের পাশে দাঁড়িয়েছেন। হ্যাঁ, বিজয় সাহেবকে ফোন করেছেন, বিজয় সাহেব বলেছে আমি ভাবনা চিন্তা করছি, বিক্রি আকর্ষণ করবো সরকারের কাছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে চাষিরা আমরা কী করে বাঁচবো, সেই বাঁচার ক্ষতিপূরণটা আমরা চাই, দুমুঠো দুবেলা খেয়ে যেন আমরা বাঁচতে পারি। আমরা বিঘরে চাষ করেছি। কতটা ক্ষতি হয়েছে? আমার প্রচুর ক্ষতি হয়ে গেছে, মানে যা ক্ষতি হয়েছে সে বলে বোঝানো যাবে না, এত ক্ষতি হয়ে গেছে।
বিল ছিল কিছু, বিঘে চারেক জমি, বিঘে 12 জমি বড় চাষ ছিল, সমস্ত এখন শেষ করে দিয়ে গেছে শিলাবৃষ্টি। কবে হয়েছে বৃষ্টি? এটা কালকে হয়েছে, গতকাল শিলাবৃষ্টি। কতক্ষণ ধরে চলেছে বৃষ্টিটা? প্রায় আধ ঘন্টার মতো হয়েছে। সরকারি সাহায্যের আশায় বসে আছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। স্থানীয় নেতৃত্ব এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন, এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থান ঘুরে দেখেন নেতৃত্ব। ক্ষতিগ্রস্তদের সব রকম সহযোগিতা করার আশ্বাস দেন শাকারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। টোটালি তো যখন থেকে আরম্ভ হয়েছে বৃষ্টিটা প্রচুর পরিমাণে হয়েছে, শিলাবৃষ্টিটা। প্রথম তো বৃষ্টি হয়নি, শিলা বৃষ্টি প্রথম হয়েছে। চাষিদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে টোটালি। আমি তো প্রত্যেক আমার পঞ্চায়েতে প্রত্যেক গ্রামেই ফোন করেছি বা জেনেছি, ক্ষয়ক্ষতি বিরাট হয়েছে। কিছু ঘরেরও ক্ষতি হয়েছে। এবং আমরা টোটালি বিদেশে এবং ফোন করেছিলেন, টোটালি আমি গিয়েছিলাম। আমি আজকে 11টার সময় টোটালি আমার পঞ্চায়েতে যেখানে যা ক্ষতি হয়েছে টোটালি আমার ছেলেরাও ঘুরছে, প্রত্যেক পঞ্চায়েতে প্রত্যেক সদস্যকে বলেছি, তারা সে কাজগুলো করছে। আমরাও চাই যাতে ঠিকভাবে আমরা পৌঁছাতে পারি সরকারের কাছে যে এইসব ক্ষতিগুলো হয়েছে। সাকারি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বুধবার। মালদার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় শিবিরটি। রক্তের সংকট দূর করতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। রক্তের সংকট মোচনের উদ্দেশ্যে এগিয়ে এলো মালদা জেলা পুলিশ প্রশাসন। জেলা প্রশাসন ও বামনগোলা পুলিশ থানার যৌথ উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় পাকুড়হাট উচ্চ বিদ্যালয়ে। এদিনে শিবিরে উপস্থিত ছিলেন জেলার ডেপুটি পুলিশ সুপার আইন শৃঙ্খলা শ্যামল কুমার মণ্ডল, বামনগোলা ব্লকের বিডিও সৌভিক মজুমদার সহ পুলিশ ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এই দিন প্রায় 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে রক্তদাতাদের গোলাপ ফুল ও শংসাপত্র দিয়ে সম্বর্ধনা জানানো হয়। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। জমির আল দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার চরসুজাপুর এলাকায়। ঘটনায় আহত হয়েছেন 2 জন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন। জমির আল দেওয়াকে কেন্দ্র করে বচসার জেরে মা ও ছেলেকে মারধরের অভিযোগ উঠল দুই প্রতিবেশীর বিরুদ্ধে। আক্রান্ত মা ও ছেলে চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার চরসুজাপুর এলাকায়। দুই প্রতিবেশীর বিরুদ্ধে বৈষ্ণবনগর থানায় অভিযোগ করেছেন আহত ব্যক্তির পরিবার। অভিযুক্তরা পলাতক। আক্রান্তদের নাম নূরবানু বেওয়া এবং মইদুল শেখ। কিভাবে আমার মাকে সকালবেলাতে, আমি তো আসলাম না, ঠিক আছে, ঘুমাছিলাম, 5টার আগে ঘুমাছিলাম। এবার আমার মা কিন্তু আসলো রাস্তাতে, ঝাড় দিচ্ছিল মাকে, এবার ধরে ধরে মারছিল। তারপর আমি স্যার আবার কেন ছুড়েছিলাম, ছুড়ে দেবে আমাকে ফেলে তার পিস্তল পিস্তলে ঠুকে ঠুকে মারল। আমার আগে মাকে মারছিল। বলছি কি নিয়ে গন্ডগোলটা? কি নিয়ে? এর লিয়ে জমি ছিল হয়তো। অভিযুক্ত আলতাফ শেখ এবং এসরাফ আলী পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন। ঘটনা ঝাড় দেওয়ালি, রাস্তাতে ঝাড় দিচ্ছিল তার ছে, মানে এস্তাবালি বলছিল কি যে দেখো এইসব মাটি গালা উঠে না। তো আমার বৌদিটাই মানে রাত্রে বেলায় রাত 4টার দিকে ঝাড়টা দেয়, সকালবেলা ওই ঝাড়টন মাটিটা বেরিয়ে ফেলে দেয়। জমির আইল মানে আমাদেরই জমি 2 হাত ধরেছিল, মানুষজন ডেকে ওটা ঠিক করা হয়েছিল, সেটা নিয়েই মানে মনে রাগ ছিল কি ধরেছিল ছাড়বো না এরকম ব্যাপারটা ছিল আর কি। মেরেছে ওই ইট দিয়ে। কজন আহত হয়েছে? 2 জন।
মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। বজ্রপাতে মৃত্যু হলো এক ব্যক্তির, কাজ সেরে বাড়ি ফেরার পথে সে দুর্ঘটনার কবলে পড়ে। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে তার পরিবার। মঙ্গলবার বজ্রপাতে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস থানার ফতেপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম সুকুমার ঘোষ, বয়স 38 বছর। পারিবারিক সূত্রে জানা যায়, ইন্দাসের তেঁতুলমুড়ি গ্রামের সুকুমার ঘোষ ব্যক্তিগত কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় ফতেপুর গ্রামের কাছে বজ্রপিষ্ট হন তিনি। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। বুধবার মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সুকুমার ঘোষের অকাল প্রয়াণে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। বালিবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হলো এক নবম শ্রেণীর ছাত্রের। ঘটনার জেরে পুলিশ ও জনতার খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশ 20 জন গ্রামবাসীকে গ্রেপ্তার করে আদালতে পেশ করেন। গত সোমবার বিকালে বাঁকুড়ার বিষ্ণুপুরে অযোধ্যা গ্রামে স্কুল থেকে সাইকেলে করে বাড়ি ফেরার পথে অনিশ রায় নামে নবম শ্রেণীর এক ছাত্রর বালিবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয়। দুর্ঘটনায় ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা। কর্তব্যরত পুলিশ কর্মীদের কাজে বাধাদান ও মারধরের অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিষ্ণুপুরের এসডিপিও সুকুমল কান্তি দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সরকারি কাজে বাধাদানের জন্য 20 জন গ্রামবাসীকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃত 20 জন গ্রামবাসীকে আদালতে পেশ করা হলে আদালত 26 এপ্রিল পর্যন্ত 20 জনকে জেল হেফাজতের নির্দেশ দেন। আপনাদের বলুন, আরে আপনাদের কি জোর করে দাদা, পুলিশ কি আপনাদের পুলিশকে মারধর করেছে? মারধর করেছে, যাও 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 যাও। পুলিশের কথা না শুনে পুলিশের এসে ঢিল ইট লাঠি এইসব ছোড়া শুরু করে। পুলিশ তাদের ওয়ার্নিং দেয়, ওয়ার্নিং তো সে ওয়ার্নিং কাজ করে না। পুলিশ টিয়ার সেল ছড়ে, তাতেও তারা সরে না। এবার পুলিশ একসময় বাধ্য হয় লাঠিচার্জ করতে। লাঠিচার্জ করার পর জনতা থেকে সরানো গেছে এবং যে মূল ঘটনা ইঞ্জিওর গিয়েছিল তাকে ওখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। হসপিটালে যাওয়ার পর দেখা গেছে যে তিনি মৃত। পরবর্তীকালে পুলিশ মামলা শুরু করে পুলিশের কাজে বাধা দেওয়ার বিরুদ্ধে, এবং যখন ওদের ইট পাটকেল ছোড়ার কারণে পুলিশের হয়ে যারা কাজ করছিলেন পুলিশ এবং তার সহযোগীরা, তার মধ্যে 2 জন আহত হন, 1 জন খুব গুরুতর আহত অবস্থায় হসপিটালে এখন চিকিৎসাধীন। এই অভিযোগের ভিত্তিতে পরবর্তীকালে 20 জন আসামি অ্যারেস্ট হন। সেই 20 জন আসামি তাদের আদালতে আনা হয়। আদালতে বেল জারি হওয়ার পর তাদের বেলটা রিজেক্ট হয়, বেল পেয়ার, এবং আগামী 26 তারিখ তাদেরকে আবার প্রোডাকশনের জন্য ডেট দেওয়া হয়েছে কোর্টে, এবং এই কেসের যে তদন্ত কী হলো সেটা দেখার জন্য কেস ডায়েরিতে যাওয়া হয়েছে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে।
ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক শিশুর। ঘটনাটি ঘটেছে বীরভূমের মোহাম্মদ বাজারের কালিয়ামোড়ে। ঘটনার জেরে স্থানীয়রা বিক্ষোভ দেখালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার 7 নম্বর জাতীয় সড়কে বীরভূমের মোহাম্মদ বাজারে কালিয়ার মোড়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক শিশুর ও আহত হলেন তার বাবা মা, লরির চালক ও খালাসি। স্থানীয় সূত্রে জানা যায়, বাসের জন্য অপেক্ষা করছিলেন শিশু ও তার বাবা মা। সেই সময় পিছন থেকে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে শিশুটিকে ও তার বাবা মাকে ধাক্কা মারে, পরে গিয়ে লরিটি গাছে ধাক্কা মারে। বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ। অবরোধকারীদের সঙ্গে পুলিশ কথা বলে বিক্ষোভ তুলে দেন। শিশুটির মৃত্যুতে গোটা এলাকায় শোকস্তব্ধ পরিবেশের সৃষ্টি হয়। পরে পুলিশ শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বীরভূম থেকে সৌতিক চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। মনসা মন্দির প্রতিষ্ঠা হলো বুধবার। কাটোয়ার আমডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত হয় ধর্মীয় এই অনুষ্ঠান। এদিন মহা আড়ম্বর সহযোগে পূজিতা হন দেবী। মা মনসা মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। ধর্মীয় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কাটোয়ার আমডাঙ্গা গ্রামে। শুভ অক্ষয় তৃতীয়ার দিন মা মনসার মন্দির প্রতিষ্ঠা করা হলো পুজো হরিনাম সংকীর্তনের মাধ্যমে। গৌরকিশোর ঘোষ এবং মুক্তিপদ ঘোষ, এদের উদ্যোগে আজ থেকে 30 বছর আগে মা মনসা স্থাপিত হয়েছিল এবং আমি সেখানে পৌরোহিত্য করেছিলাম। আজকে সেই মন্দির বিরাট আকারে মন্দির তৈরি করা হয়েছে এবং আজকে সেইটা মা মনসার প্রতিষ্ঠান হিসাবে পুজো পার্বণ হবে। আনুমানিক 7,25,000 টাকা ব্যয়ে মন্দিরটি গড়ে ওঠে। মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। ব্যক্তিগত উদ্যোগে মন্দিরটা তৈরি অবদান কার? মন্দির তৈরি অবদান আমার আমার ছেলে এবং আমার নিজে। আজকে এখানে মনসা মন্দিরের উদ্বোধন মোটামুটি 7,25,000 টাকা মতো খরচ করে এই মন্দির। ব্যক্তিগত উদ্যোগে মন্দিরটা তৈরি অবদান কার? এদিন ফিতে কেটে মন্দিরের উদ্বোধন করা হয়। মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে ভক্তদের মধ্যে ভোগ বিলি করা হয়।
সমগ্র ধর্মীয় কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। কাটোয়া থেকে গৌনা চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে আজকে নিউজ হেডলাইন্স আরো একবার। দুস্থদের খাসের জমি প্রদান এবং আবাস যোজনার ঘর প্রদান করা হয়। খণ্ডকশু ব্লকের শাখারি 2 নম্বর অঞ্চলে বেশ কিছু মৌজায় ধান ও তিল চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল বুধবার। জমির আল দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল এক নবম শ্রেণীর ছাত্রের। ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। মনসা মন্দিরের প্রতিষ্ঠা হল বুধবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।